আমরা যে কাজটি প্রায় প্রতিদিনই করি বা আমাদের চারপাশে অনেক মানুষই করে সেটি হচ্ছে রাগ। কারণে অকারণে আমাদের মধ্যে রাগ হয়, আমরা রেগে যাই। যদিও আমরা এটার জন্য দায়ী করি অন্যকে, অর্থাৎ বাইরের একটি ঘটনাকে, আমার সাথে এরকম করা হয়েছে, আমার সাথে এরকম করা হয়েছে, আমার মনের মতো হয়নি, সেই কারণে আমরা রাগছি এবং সেই রাগের উৎসটি আমরা বাইরে অনুসন্ধানের চেষ্টা করি। বাস্তবে কিন্তু ব্যাপারটি ভিন্ন। বাস্তবে রাগের কারণ আমি নিজে, এবং রাগ হওয়ার জন্য বা রাগের কারণে যে ঘটনাগুলো ঘটছে সেটার জন্য কিন্তু আমার রিয়াকশান, আমার ঘটনার প্রতি আমার যে রিয়াকশান সেটি দায়ী। তো রাগ আমাদের চারপাশে প্রতিদিনই এরকম আমরা দেখি, ছোটোখাটো ঘটনা নিয়ে রাগারাগি হচ্ছে, সে রাগারাগিকে কেন্দ্র করে মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। রাগের কারণে বহু সংসার ভেঙে গেছে, রাগের কারণে মানুষ চাকরি হারিয়েছে, রাগের কারণে মানুষ মানুষকে খুন করে ফেলেছে। সো রাগ একটি নেতিবাচক আবেগ, এবং এটি আমাদের যত আবেগ আছে তার মধ্যে দুরকম আবেগ আছে, নেতিবাচক এবং ইতিবাচক। তো এই নেতিবাচক আবেগগুলোর মধ্যে আবার কিছু শ্রেণীবিভাগ আছে, তার মধ্যে সবথেকে ভয়াবহ, সবথেকে ক্ষতিকর আবেগটি হচ্ছে রাগ। অনেকে বলেন অমুক বদরাগী, ব্যাপারটা আসলে ওরকম না, রাগ পুরোটাই বদ, এটার মধ্যে ভালো কিছু নাই, রাগের মধ্যে ভালো কিছু নাই। মানুষ বলে যে রাগ করে ভালো কিছু করা, সেটি রাগ না, সেটি অন্য কিছু চ্যালেঞ্জ বা অন্য কিছু হতে পারে, বা সেটি রাগ না। রাগ অলওয়েজ ইজ নেগেটিভ থিংস। রাগের কারণে আমাদের যদি শুধু সম্পর্ক নষ্ট হয়, আমাদের যদি শুধু আর্থিক ক্ষতি হয়, সেরকম না, আমাদের ভেতরের ক্ষতিটা আরও বেশি হয়, আমাদের শরীরের, আমাদের মনের, আমাদের অধিকাংশ ক্ষেত্রেই অনেক রোগের কারণ হতে পারে এই রাগ। ইনসমনিয়া হতে পারে, অনিদ্রা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, হার্টের অসুখ হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, রাগের কারণে হার্ট অ্যাটাক করেছে, হঠাৎ রেগে গিয়ে স্ট্রোক করেছে, এরকম ঘটনা আমাদের চারপাশে আছে। রাগ করে খুন করে ফেলা তো আছেই। সো দেখা যায় যে রাগ একটা মানুষের জীবনে তার যে অর্জন, তার সারা জীবনের যে অর্জন, সেটিকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দিতে পারে, তার সম্পর্কগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে, তার অনেক প্রিয় শখের একটা মোবাইল সেট আশ্রয় ভেঙে দিচ্ছে সে অন্যের উপর রাগ করে, তারপরে রাগ করে একটি শখের কাচের জিনিস ভেঙে ফেলছে সে, টেলিভিশন ভেঙে ফেলছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এইভাবে যদি আমরা দেখি, তাহলে আপনি আপনার জীবনে হিসেব করলে দেখবেন যে এই রাগের কারণে আপনি জীবনে কিছু অর্জন তো করেনি, বরং অনেক কিছু খুইয়েছেন, অনেক কিছু হারিয়েছেন, অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে, অনেক টাকা নষ্ট হয়ে গেছে, অনেক প্রিয় বস্তু নষ্ট হয়ে গেছে শুধুমাত্র এই রাগের কারণে। এখন কি হয়, আমরা আসলে বাইরের সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে চাই না। আমরা বাইরে সব কিছু বদলাতে চাই, আমরা মনে করি যে সব কিছুই আমার চাহিদা মতো হবে, আমি যেরকমটা চাই সেরকমটা হবে, কিন্তু আমি বদলাবো না। কেমন, আমি একজনকে কথা দিয়েছি অমুক সময় যাব, আমি একটু পরে যেতেই পারি, কিন্তু অন্য কেউ যদি কথা দেয় যে এই সময় আসবে, সে ওই সময় না আসলে কিন্তু আবার রাগ হচ্ছে, রাইট? তো এইভাবে কিন্তু দেখা যায় যে আমরা রাগটাকে নিজের মধ্যে লালন করে বেড়াচ্ছি। এখন এই অন্যকে নিয়ন্ত্রণ করা বা বাইরের সব সার্কামস্টান্সেসকে নিয়ন্ত্রণ করার চাইতে বরং নিজেকে নিয়ন্ত্রণ করাটা সহজ বটে, এবং সেটি করাটাই মনে হয় শ্রেয়। কিন্তু রাগ নিয়ন্ত্রণ করাটা কিন্তু আসলে খুব সহজ কোনো বিষয় নয়, বা একদম চাইলেই আপনি যদি ওভারনাইট একদম রাগকে ধূলিসাৎ করে দেবেন, আপনি একদম রাগবেন না কোনো ঘটনাতেই, সেটি অকল্পনীয় একটি ব্যাপার। একজন নন্দিত লেখক এই রাগ ব্যবস্থাপনা সম্পর্কে বা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ভুল তথ্য দিয়ে গেছে, যেটি আমাদের অনেকে বিশ্বাস করেন, কিন্তু আসলে সেটি একটি ভুল মেসেজ, যে রাগ হলে কিছু একটা ভাঙতে হয়, একটা গ্লাস ভাঙতে হয় বা প্লেট ভাঙতে হয়, হ্যাঁ, বা কিছু একটা ভাঙতে হয়। তো এটি বরং আরও বেশি পরিমাণে রাগের জন্ম দেয় বলে মনে হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে একটা ঘরে যখন রাগ করে কেউ একটা গ্লাস ভাঙছে, সেটিকে নিয়ে নতুন করে আবার একটি ঘটনা শুরু হয়েছে, যে প্রিয় গ্লাসটি কেন ভাঙা হলো,
সম্পর্কটা আরও খারাপের দিকে চলে যাচ্ছে, ঘটনাটা আরও জটিল হয়ে যাচ্ছে। সুতরাং এটি কোনো সমাধান হতে পারে না, বরং আপনি আপনার ক্ষোভটাকে, অনেকে বলে যে ক্ষোভটাকে প্রকাশ করে ফেলতে হয়, ক্ষোভ তো ওরকম কোনো জিনিস না যে ভিতরে এসে ঢুকেছে সেটাকে বের করে দিতে পারলেই আপনি মুক্ত হয়ে গেলেন, বাট ওরকম না। রাগ যেটাকে বলছি আমরা বা ক্ষোভ যেটাকে বলছি সেটি কিন্তু আমার ভেতরে তৈরি হচ্ছে, আমার ভেতরে আমি সেটাকে তৈরি করছি এবং এটি প্রতিনিয়তই হবে, প্রতি মুহূর্তেই হবে। এমন না যে বাইরে থেকে ঢুকবে আমি সেটিকে বের করে দিলেই বাস আমি রিলিজ হয়ে গেল, ব্যাপারটা কিন্তু সেরকম না। সুতরাং এই ওই প্রক্রিয়া রাগ নিয়ন্ত্রণ করা যায় না। আর অনেকে আবার বলেন যে রাগ হলে একটা কাগজে কিছু লিখে রাখতে, যে ইত্যাদি ইত্যাদি, আমি কাউকে গালি দিতে চাই তো আমি তাকে খুব মন ভরে গালি দিয়ে দিলাম কাগজে। আমার মনে হয় এটিও কোনো সাইন্টিফিক ওয়ে না, কারণ এটা করলে আপনার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করবে, আপনি আবার পরে যখন ওইটা দেখবেন আপনার সেই রাগের কথাটা আবার কিন্তু মনে পড়বে। সো এইগুলো কোনোটাই অ্যাকচুয়ালি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলেন বা রাগ নিয়ন্ত্রণ বলেন বা ক্রোধ নিয়ন্ত্রণ বলেন, এগুলোর জন্য খুব পারফেক্ট ওয়ে না বা সাইন্টিফিক ওয়ে না। আমরা এই আজ থেকে কয়েকটি পর্বে ধারাবাহিকভাবে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বা রাগ নিয়ন্ত্রণ নিয়ে কিছু সাইন্টিফিক মেথডের কথা উল্লেখ করব, যেগুলো বিশ্বব্যাপী স্বীকৃত এবং অনেক গবেষণা করে এই পদ্ধতিগুলো বের করা হয়েছে, এবং সেটি ওভারনাইট একদিনই আপনি এটি করে একজন রাগবিহীন শুদ্ধ মানুষও পরিণত হয়ে যাবেন, ব্যাপারটা সেরকম নয়। এটি আপনাকে অনুসরণ করতে হবে, অনুশীলন করতে হবে এবং ধীরে ধীরে এই অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। আপনাকে ঘটনাটা বিশ্লেষণ করতে হবে, কী করে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে হয় সেটি শিখতে হবে, রাগের অবস্থায় কীভাবে আপনি নিজেকে সামাল দেবেন সেটি শিখতে হবে, রাগ পরবর্তী ব্যবস্থাপনা কী হবে, আবার যেন রাগতে না হয় সেটার জন্য প্রিভেন্টিভ মেজার কী হবে, এরকম কয়েকটা ধাপে আপনাকে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা শিখতে হবে। আজ থেকে আমরা কয়েকটি পর্বে চেষ্টা করব এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে খুব সহজভাবে, সেগুলোকে খুব সাবলীলভাবে উপস্থাপন করার জন্য। আমি আশা করি এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অন্তত কিছুটা হলেও নিজেকে এই রাগ নিয়ন্ত্রণটা শিখতে পারবেন। এখন রাগ নিয়ন্ত্রণটা শিখলে যেটি হবে সেটি হলো যে আপনার সবথেকে বড় কথা, আপনি নিজে একটা মানসিক প্রশান্তি লাভ করবেন। রাগের কারণে আপনার যে অস্থিরতা, আপনার যে উদ্বিগ্নতা, আপনার ভেতরের যে পরিবর্তনগুলো হয় সেটি থেকে আপনি রেহাই পাবেন। আপনার যে বাইরের যে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় রাগের কারণে, বন্ধুর সাথে, প্রিয়জনের সাথে, সেটি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আপনার যে আর্থিক ক্ষতিগুলো হয় রাগের কারণে, হুট করে রাগের মাথায় আপনি একটা ডিসিশন নিয়ে ফেলেন যার পরিণতিতে দেখা যায় যে আপনাকে অনেক টাকা মানে খরচ করতে হচ্ছে অথবা দণ্ড দিতে হচ্ছে অথবা একটি ক্ষতি হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে মনে হয় যে আমরা একটা কী বলা যায় একটা রাগমুক্ত পরিবেশে আমরা বাস করতে পারবো। এবং এই রাগের ব্যাপারটি কিন্তু পরিবারে বলেন, ব্যক্তি থেকে শুরু হয়, সেটি পরিবারে বিস্তৃতি লাভ করে, সেখান থেকে সমাজে লাভ করে, সেখান থেকে আরও বৃহত্তর সমাজে, সেখান থেকে রাষ্ট্রে, সব ক্ষেত্রে আমরা কিন্তু সব ক্ষেত্রেই দেখছি যে হিংসা, বিদ্বেষ, ছোটোখাটো রাগের ব্যাপার নিয়ে মানুষকে খুন করে ফেলা হচ্ছে। ছোটোখাটো একটি ঘটনায় মানুষ রাগান্বিত হয়ে আরেকজনের সাথে এমন ধরনের ব্যবহার করছে, সে পরবর্তীতে আবার এটার একটা পাল্টা প্রতিশোধ নিতে গিয়ে ঘটনাটিকে আরও জটিল করে ফেলেছে। তবে বন্ধুরা, আমরা চেষ্টা করব যে এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আছে সেগুলো অনুসরণ করে কীভাবে আমরা এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারব। হ্যাঁ, সীমিত মাত্রায় রাগের প্রয়োজন হয়তো আছে, এটি কোনো কোনো বিজ্ঞানী বলে থাকেন বা কোনো কোনো মনোবিদ বলে থাকেন যে সীমিত মাত্রা। এখন সেই সীমিত মাত্রাটাও আমাকে জানতে হবে যে কোন পর্যন্ত আমি রাগব এবং রাগের ফলে আমার কী করতে হবে, রাগার সময় আমি কী করব, রাগলে সেই প্রভাবটা আমার নিজের এবং অন্যের উপরে যেন কোনো নেতিবাচক প্রক্রিয়া না ফেলে সেটিকেও খেয়াল রাখতে হবে। রাগ কি অবদমন করা নাকি রাগ কি প্রকাশ করা, আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে বলার চেষ্টা করব পরবর্তী কয়েকটা ধাপে, যে আপনি কীভাবে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা শিখতে পারবেন। আশা করি এই ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমরা শারীরিক সুস্থতার কথা বলি, আমরা রোগের কথা, আরোগ্যের কথা বলি, কিন্তু এই ধরনের অনেকগুলো ফ্যাক্টর যেগুলো আমরা ইমোশনাল ফ্যাক্টর হিসেবে বলছি, যে ইমোশনাল ফ্যাক্টরগুলো কিন্তু আমাদের শারীরিক রোগ, মানসিক রোগ, এগুলোর জন্য কিন্তু দায়ী।
আমরা শুধু ওষুধ দিয়ে চিকিৎসা করেই কিন্তু সব কিছুকে ভালো করে ফেলতে পারবো না, সব রোগকে আমরা ভালো করে ফেলতে পারবো না। অনেক সময় দেখা যায় যে একজন মানুষ মাথা ব্যথায় ভুগছেন, তার মূল উৎস খুঁজতে গেলে দেখা যাবে যে ওনার আসলে রাগটাই এর প্রধান কারণ। এই রাগটা যদি উনি কন্ট্রোল করতে পারেন তাহলে ওনার মাথা ব্যথাটা সেরে যাবে। অনেক ডায়াগনোসিস করেছেন, অনেক টাকা খরচ করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কিছুই ধরা পড়েনি, কেন মাথায় ব্যথা হচ্ছে? উনি যখন রেগে যাচ্ছেন তখন ওনার রক্তচাপ বেড়ে যাচ্ছে, তখন ওনার মাথার মধ্যে একটা অস্বস্তি তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ঘুম হচ্ছে না, খাওয়ায় রুচি থাকছে না, ইনডাইজেশন হচ্ছে। রাগ হলে মানুষের হজম শক্তি দুর্বল হয়ে যায়, ইনডাইজেশন হচ্ছে। এবং ক্রমাগত যদি আপনি এভাবে রাখতে থাকেন তাহলে আস্তে 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 আপনার এই যে অর্গানগুলো আছে এগুলো পারমানেন্টলি ড্যামেজ হওয়া শুরু হয় এবং পারমানেন্টলি তাদের ক্ষমতা হ্রাস পেতে থাকে। কারণ রাগের সাথে কিন্তু আমাদের অনেকগুলো ইন্টারনাল হরমোনাল সিক্রেশন দায়ী। আমরা যখন রাগি তখন আমাদের শরীরে কিছু রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়াগুলোর ফল কিন্তু হচ্ছে যে এই আমাদের ঘুম না আসা, আমাদের হজম হতে দেরি হওয়া, আমাদের টয়লেট না হওয়া, ইরিটেড হওয়া, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে যে এই রোগগুলো কিন্তু আপনি কোনো ডায়াগনোসিস করেও বের করতে পারবেন না, ওষুধ খেয়েও সুস্থ হতে পারবেন না। সুতরাং এরকম কিছু ইমোশনাল জায়গায় যদি আমরা নিজেদেরকে ম্যানেজ করতে পারি, কন্ট্রোল করতে পারি, আমরা বলি নেতিবাচক আবেগ, ইতিবাচক আবেগ, কোন আবেগটা ভালো, কোন আবেগটা খারাপ, কোন আবেগটা কতটুকু পরিমাণে থাকা দরকার। আবেগ হচ্ছে লবণের মতো, এটা বেশি হইলেও খাওয়া যাবে না, কম হইলেও খাওয়া যাবে না, এটার একটা মাত্রা নির্ধারণ থাকতে হবে। সেই জন্য আমরা কয়েকটি ধাপে চেষ্টা করছি যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের যে বৈজ্ঞানিক পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো খুব সাধারণভাবে, সাবলীলভাবে সাধারণ মানুষের বোধগম্য করে উপস্থাপন করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওগুলো দেখবেন সবাই। আমি সাইফুল ইসলাম, ন্যাচুরোপ্যাথিক ফিজিশিয়ান, দেশ হেলথ সেন্টার থেকে আছি আপনাদের সাথে।